জীবনের গল্পটা বড় অদ্ভুত। এই রঙ্গমঞ্চে আজ যে নায়ক, কাল সে পথের ভিখারী। মাহমুদুল্লাহ রিয়াদও হয়তো এভাবে ভাবলেই কিছুটা শান্তি পাবেন, কারণ এক বছর আগে যে লোকটা ছিলেন টি টোয়েন্টি দলের ব্যাটন হাতে, আজ তিনি সে পথে বড় অপাঙ্কেয়। আলোচনাটা ছিল গত বিশ্বকাপ ব্যর্থতার পর থেকেই, কিন্তু কোনোভাবেই কাপুরুষের মতো দলকে রেখে পালিয়ে যেতে চাননি সাইলেন্ট কিলার, তাই তো লড়ে গেছেন বুক চিতিয়ে। কিন্তু আখেরে কোনো লাভ হয়নি তাতে, বরং দিনকে দিন পারফরমেন্সের পারদ নেমেছে নিচের দিকে। জিম্বাবুয়ে সফরের আগে যখন তাকে বিশ্রাম দেয়া হলো, তখনই লেখা হয়ে গিয়েছিল রিয়াদের এপিটাফ, কিন্তু সব সম্ভবের দেশে আবারও মাঠে ফিরে আসেন তিনি। তাই সবার ধারণা ছিল এবার হয়তো বিশ্বকাপেও টিকে যাবেন মাহমুদুল্লাহ, তবে হলো না আর। অধিনায়কের পছন্দের ক্রিকেটার গুঞ্জনটাও পেল না আলোর মুখ, বাদ পড়েই গেলেন MR30। যদি না কোনো মিরাকেল ঘটে, তাহলে এখানেই শেষ মাহমুদুল্লাহ রিয়াদের 15 বছরের টি টোয়েন্টি ক্যারিয়ার। তবে ব্যর্থ একজন ক্রিকেটার হিসেবে যতই তাকে সাজানো হোক না কেন, এটা রিয়াদের প্রাপ্য নয়। নেভিল কারবাস সাহেবরা যতই পরিসংখ্যানের পাতাকে মন্দ কথা বলুক না কেন, এখনও এটাই একজন ক্রিকেটারের ভালো মন্দ পরিচয় করিয়ে দেওয়ার উপযুক্ত মাধ্যম। আর অন্তত পরিসংখ্যান বলছে রিয়াদ বাংলাদেশ টি টোয়েন্টির অন্যতম সেরাদের একজন। অধিনায়ক হিসেবে তার চেয়ে বেশি ম্যাচ জেতেননি আর কেউ, আর্মব্যান্ড হাতে তার রানের সংখ্যাও সবাইকে ছাড়িয়ে। তার নেতৃত্বেই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। যদিও বিশ্বকাপের সুপার টুয়েলভে কোনো ম্যাচ না জেতার পরিসংখ্যানটাও মাথা পেতেই নিতে হবে মাহমুদুল্লাহ রিয়াদকে। এদিকে রিয়াদের এমন অবস্থায় তার পাশে এসে দাঁড়িয়েছেন স্ত্রী জান্নাতুল মিষ্টি। সাকিব মুশফিকের স্ত্রীর পর এবার তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ ছেড়েছেন স্বামীকে দল থেকে ছেটে ফেলায়। স্ট্যাটাস দিয়েছেন, এদেশে নাকি যোগ্যদের কখনোই মূল্যায়ন করা হয় না। সেখানে আবার নিজের মন্তব্যে বড় বোন এবং বোন জামাইকে সমর্থন দিয়ে ব্যঙ্গ করেছেন আরেক ক্রিকেটার মুশফিকের স্ত্রী জান্নাতুল মন্ডি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।